শুধু টমেটো আর টমেটো, চারদিকে স্তূপ করা হলদে লাল রঙের টমেটো। পুরো শীতকাল জুড়ে সারা দেশে অন্তত কয়েক কোটি টাকার টমেটো সরবরাহ করা হয় এই বাজার থেকে। এটা টমেটোর জন্য বিখ্যাত পাঁচধুপির টমেটো হাট। অন্যান্য হাটের মতো এ হাটে নেই কোনো ইজারা বা খাজনা। শুধুমাত্র টমেটো বেচা কেনার জন্য বিখ্যাত এই হাট বগুড়ার ধুনট উপজেলায় অবস্থিত। পাঁচথুপি নামের এই হাট থেকে পুরো শীতকাল জুড়ে সপ্তাহে দুই দিন কয়েক কোটি টাকার টমেটো সরবরাহ করা হয় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায়। বিশাল এই চাহিদার যোগান দিতে ধুনটের অন্তত 15,000 কৃষক আবাদ করেন নানা জাতের টমেটো। এই হাটটাতে কোনো খাজনা খারিজ নাই, আমরা এইটা হাট করি, এটা কোনো খাজনা খারিজ নাই, কোনো খাজনা টাজনা নাই, কিচ্ছু নাই। নর্মালি কৃষকরা মাল নিয়ে এসে কৃষকদের কোনো খাজনা খারিজ দেওয়া লাগে না। প্রতিবছর নামমাত্র মূল্যে এখানে টমেটো মিললেও এবার বিরূপ আবহাওয়ার কারণে ফলন কম হওয়ায় দাম খানিকটা বেশি বলে জানান কৃষক। বেচা কেনা কৃষক সর্বোচ্চ টাকা পেয়েছে এবার, কৃষক বাম্পার হিট। এই সময় তো টমেটো লাগার কথা 200 টাকা মন, কিন্তু এখন আজকে 1200 টাকা, 1300 টাকা, 1400 টাকা মন। বিউটি, সফল, বিজলি কিংবা বিলাস নামে টমেটো সমারোহে চারদিক রাঙিয়ে শীতকালের ভোর হয় এই বাজারে। পাহাড় সম স্তূপে সাজিয়ে রাখা টমেটোর লাল হলুদ রঙের আভায় অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি হয়। আকাশে যতক্ষণে সূর্যের দেখা মেলে ততক্ষণে টমেটো বোঝাই ট্রাকগুলো যেতে থাকে গন্তব্যের পথে। ভোর 4টা থেকে 8টার মধ্যে কেনাবেচা শেষ, এখন মানে সাজগোজ চলতেছে। ভোররাত 3টা থেকে শুরু হয় টমেটো বেচা কেনা। তারও আগে কৃষকরা ক্ষেতের ফসল তুলে মিলিত হন হাট প্রাঙ্গণে। শীতকাল জুড়ে প্রতি বৃহস্পতিবার ও সোমবার টমেটোর এই মেলা বসছে প্রায় 20 বছর ধরে। ঢাকার আড়তদাররা তো বটেই, দেশের অন্তত 30 জেলার পাইকারি ক্রেতারা সঠিক দাম ও ভালো মানের টমেটো কিনতে বগুড়ার ধুনট উপজেলার এই গ্রামে এসে ভিড় করেন। ধুনটের অলোয়া, গোপালনগর, খাদুলি, নিমগাছি, পাঁচথুপি, পীরহাটি, শ্যামগাতি সহ বেশিরভাগ গ্রামের কৃষকই কয়েক যুগ ধরে শীতকালীন প্রধান সবজি হিসেবে চাষ করেন টমেটো। এবার শুরুর দিকে আবহাওয়া ভালো থাকলেও গেল 15 দিন তীব্র শীতের কারণে ফলন কমেছে বলে জানান হাটে আসা টমেটো চাষিরা। এই হাটটা আমরা লাগাইছি সর্বনিম্ন 20 বছর বয়সে হাটের, আর আমাদের ব্যবসাটা হলো আপনার 20 বছর আগে থেকে আমাদের এই টমেটোর আর রানিং ব্যবসা। আর এই মালগুনা মনে করেন যে এই এলাকাতে কিনা ঢাকাতে বিক্রি করি বিভিন্ন পয়েন্টে। কোনো কোনো মৌসুমে বছরের এমন সময়ে এখানে 10 টাকারও কম দামে মিলেছে প্রতি কেজি টমেটো। এবছর বৈরি আবহাওয়ায় উৎপাদন কম হওয়ায় প্রকার ভেদে 30 থেকে 40 টাকা কেজি পাইকারি মূল্য নির্ধারণ করা হয়েছে হাটটিতে। ধুনট উপজেলার অন্তত 15,000 কৃষক চলতি মৌসুমে 240 হেক্টরেরও বেশি জমিতে আবাদ করেছেন টমেটো, যাতে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে প্রায় 6,500 টন। স্বাধীনভাবে মাল কিনতেছে যাইতেছে, কোনো রকম চিন্তাই নাই, কিছু নাই, একখানে নিরিবিলি বাজার। এবং এই বাজারটাও দেখো আমরাই করি ইনশাল্লাহ।